গুড মর্নিং। কালকে স্নোফল হয়েছে মনে হয়, আর যদি না হয়ে গিয়ে থাকে টেম্পারেচার একদম মাইনাসে গেছে, কারণ পুরো টেন্টের উপরে বরফ জমে গেছে, ফুল জম গেয়া। কালকে রাত্রেবেলা উঠেছিলাম 1:45-এর দিকে, চাঁদের আলোতে পুরো মাউন্টেনটা এত সুন্দর লাগছিল দেখতে। আর এখন সকালবেলা এখানে আমরা টেন্ট কালকে পাতিয়েছিলাম, আজকে সব গুছিয়ে নেবো। এখান থেকে অনেকটা পথ আছে, এখান থেকে আমরা যাবো পান্ডেম, জল ফেরোতে হবে এখানে। পান্ডেমের পরে আমরা আজকে সোখায় গিয়ে স্টে করবো। আর এটা পান্ডিম, আমাদের টেন্ট গোছানো মোটামুটি একটা শেষ হয়ে গেছে, আর বাদ বাকিগুলো হয়ে যাবে। ব্যাগ প্যাক হয়ে গেছে, সকালে জলখাবারও হয়ে গেছে, আর এখান থেকে আমরা সোখা বেরিয়ে যাবো একটা অন্য রুট দিয়ে, যে রুট দিয়ে নেমেছিলাম সে রুট দিয়ে না, নতুন একটা রুট দিয়ে সোখা যাবো। সবে 2 কিলোমিটার এসেছি, এই যে পিছনে সরু রাস্তা, প্রচুর নেরো, আরও 8 কিলোমিটার এরকম যেতে হবে, তারপরে সোজা 4 কিলোমিটার ডাউন। ডাউন মানে ভালোই ডাউন। এই জলগুলো শীতকালে জমে বরফ হয়ে যায়। কালকে আমরা শুয়েছিলাম যেখানে, সেখানেও মোটামুটি আশেপাশে জলগুলো জমে পুরো বরফ হয়ে গেছিল। এই পাশ দিয়ে রাস্তা, রাস্তা জুড়ে এরকম ছোট বড় ঝর্ণা আছে। এখনো বরফে ঢাকা পাহাড়গুলো সঙ্গে আছে। একটা বড় ঝর্ণা আছে, কাছে ব্রিজও আছে। আমি তারপর উঠছি। এমনিতে তো রাস্তাটা বোঝা যাচ্ছে না ভিডিওতে, কেউ একদম না উঠলে কি করে বুঝবে।
এই গাছটা কি এই বৃষ্টিতে পড়েছে? এই গাছটা কি এই বৃষ্টিতে পড়েছে? আমার তো তাই মনে হচ্ছে। জোর বৃষ্টি হয়েছিল, এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। এটা আমাদের ফেদাং থেকে সুখা যাওয়ার রাস্তায়, এই হচ্ছে রাস্তার অবস্থা। সব জায়গায় এরকম, গোটা রাস্তাটাই এরকম। এটা নিচের দিক, উপরের দিক এই পাথর। হ্যাঁ, এখানে বড় পাথর আছে, দাঁড়াও আমি যাই। ফোন হাতে করে নামাটাও রিস্কি, দিয়ে যাব না, কি পাইছি নামব, ডিসাইড করতে হবে ফোনটা নামব, কোথায় ফোন পাটা রাখবো। একটা পা এখানে, একটা পা এই সেই বড় পাথর। মোটামুটি সখা পৌঁছে গেছি এই তো মনাস্ট্রি। আরো ওই নিচে যে দেখা যাচ্ছে ওই যেতে হবে। আমি প্রথমে বলেছিলাম যে ওই লাস্টে পান্ডেম থেকে 4 কিলোমিটার ছিল, সেটা আদৌ 4 কিলোমিটার ছিল না। ও সরি, ফেদাং বুঝতে, পান্ডেমের এত পাশাপাশি ছিলাম না, যার জন্য পান্ডেম পান্ডেম হয়ে গেছে, আর পি দিয়ে দুটোর নাম। তো ওটা মোটেই 4 কিলোমিটার ছিল না, ওটা কাছাকাছি 7 কিলোমিটার ছিল। তো প্রথমে আমরা কত 8 কিলোমিটার এসেছি না, 8 কিলোমিটার এর পাশে 7 কিলোমিটার, এই তো মোট 14.5 কিলোমিটার মতো, ধরে নিন 15 কিলোমিটার মতো আজকে টোটাল জার্নি হয়েছে। আমরা 5:30 নাগাদ ঢুকেছি। ঢুকে আমাদের রান্নাঘর কিচেন ছিল, কিচেনে আমরা চা খেয়েছি, নুডলস খেয়েছি, আর রাত্রেবেলা ভাত ছিল আর ভেজিটেবল তরকারি ছিল। খেয়ে দিয়ে এখন শুয়ে পড়েছি। কালকের জার্নিটাও একটু মানে কষ্টদায়ক আছে, একদম এখান থেকে সোখা থেকে ডিরেক্টলি আমরা সাচেন হয়ে যাব একদম এ পর্যন্ত, ইউকসুম পর্যন্ত, কাছাকাছি 17 কিলোমিটার, তাই তো? 17 কিলোমিটারের জার্নি একদিনে কভার করতে হবে। তো আপাতত গুড নাইট, কাল সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, 5:30 সময় উঠে সব কিছু গুছিয়ে 8টার মধ্যে মোটামুটি আমাদেরকে বেরিয়ে যেতে হবে। কারণ 8টার মধ্যে না বেরোলে সেখানে গিয়ে মানে দুপুরবেলা লাঞ্চের কোনো ঠিক নেই। কালকে মোটামুটি আমরা ওই ইনস্ট্যান্ট নুডল যেগুলো আছে ওটা খেয়েই বেরিয়ে যাবো, আর সারাদিন তো খাওয়ার কোনো জায়গা নেই, একেবারে রাত্রেবেলা গিয়ে খাওয়া দাওয়া হবে। পরের দিন গাড়ি করে আবার NJP যেতে হবে, ওখান থেকে ট্রেন আছে। তো আপাতত এই প্ল্যান, কালকে সকালবেলা উঠি। আর রাস্তার ভিডিও অলরেডি আগের পার্টে করে দিয়েছি, তো এই পার্টে অল্প হলেও কিছুটা দেবো। তো সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপাতত গুড নাইট, পরে কথা হবে। ওইদিকে এখানে পান্ডেম দেখা যাচ্ছে।